हेलो इज डियर फुटबल एनालिस्ट चैनले सकल के स्वागत। सायंतन एक वीडियो रिक्वायरमेंट छिलो अवश्य सेटा रिलायंस फाउंडेशन डेवलपमेंट लीग जे रिलायंस फाउंडेशन डेवलपमेंट लीगर उद्देश्यटा कि आमार वीडियोटा एटा नियेई थाकबे जे रिलायंस फाउंडेशन डेवलपमेंट लीगर उद्देश्य एवं लीगटा कि फर्मेटे होच्छे एवं आल्टिमेटली एई लीगटा खेले टीमगुलोर कि लाभ हबे अर्थात कौन दिक थेके टीमगुलो लाभवान होबे एइटा नियेई आजकेर भिडियोटा। जदि ए रिलायंस फाउंडेशन डेवलपमेंट लीगटाके आमरा देखी सर्वमोट टीमेर संख्या होच्छे 59 59 टीम रयेछे। एइ 59टा टीमके टोटाल 9टा रिजियने भाग करा होयेछे 59टा टीमके एबं प्रत्येकटा रिजियने सर्वनिम्न 4टे थेके सर्वोच्च अष्टम अर्थात 8टा टीम पर्यन्त एक एकटा ग्रुपे रयेछे अर्थात एक एकटा ग्रुपे कोनो ग्रुपे 4टे कोनो ग्रुपे 6टा कोनो ग्रुपे आबार 8टाও टीम रयेछे। এই টিমগুলো কারা? এই টিমগুলো হচ্ছে আইএসএল এর রিজার্ভ টিম, তার সঙ্গে বেশ কিছু আই লীগের রিজার্ভ দল, এছাড়াও এমন কিছু টিম রয়েছে যারা রাজ্য ফুটবল নিয়ামক দ্বারা অ্যাফিলিয়েটেড এরকম কিছু একাডেমি রয়েছে, তারা এই আরএফডিএল এ অংশগ্রহণ করেছে। এবারে এই 9টা রিজিয়ন যদি দেখি, এই 9টা রিজিয়ন কিভাবে ভাগ করা হয়েছে সেইটা একবার আলোচনায় আসা যাক। তাহলে একবার দেখি যে এই 9টা রিজিয়ন কারা কারা। আসাম মেঘালয় 1টা রিজিয়ন, ইস্ট রিজিয়ন 2, গোয়া রিজিয়ন 3, কেরালা রিজিয়ন 4, মণিপুর রিজিয়ন 5, মিজোরাম রিজিয়ন 6, মুম্বাই রিজিয়ন 7, নর্থ রিজিয়ন 8, সাউথ রিজিয়ন 9। তার মধ্যে ইস্ট রিজিয়নটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে খেলা হচ্ছে। এই মুহূর্তে আপনারা জানেন যে কল্যাণী, নৈহাটি এবং ব্যারাকপুর তিনটে স্টেডিয়ামে ইস্ট রিজিয়নের খেলা হচ্ছে। এই ইস্ট রিজিয়নের যে টিমগুলো রয়েছে সেটা অবশ্যই আপনারা ইতিমধ্যেই জানেন সকলে যে ইস্ট বেঙ্গল মোহনবাগান মহামেডানের সঙ্গে রয়েছে ইউনাইটেড স্পোর্টস এবং আইএসএল এর অন্য রাজ্যের টিম জামশেদপুর এফসি, ওড়িশা এফসি এবং স্টেট অ্যাসোসিয়েশন দ্বারা অ্যাফিলিয়েটেড সুরচি সংঘ যে একটা একাডেমি রয়েছে তারা কিন্তু এই গ্রুপটায় রয়েছে। অর্থাৎ টোটাল 7টা টিম নিয়ে হচ্ছে ইস্ট রিজিয়নের খেলা হচ্ছে। এবার আসা যাক ফরম্যাটটায়, টোটাল ফরম্যাটটা কিরকম। ফরম্যাটটা ঠিক এই রকম যে টোটাল এই 59টা টিমকে 9টা রিজিয়নে যে ভাগ করা হয়েছে তার মধ্যে তিনটে ফেস রয়েছে। তিনটে ফেস কি? বর্তমানে যেই ফেসটা চলছে সেটা হচ্ছে রিজিওনাল কোয়ালিফায়ার চলছে, অর্থাৎ বিভিন্ন রিজিয়ন থেকে গ্রুপ ওয়াইজ কিছু টিম কোয়ালিফাই করবে। এবং কিছু টিম বলতে কটা টিম কোয়ালিফাই করবে এই 9টা রিজিয়ন থেকে? গ্রুপ ওয়াইজ যদি দেখি এই 9টা রিজিয়ন থেকে টোটাল 20টা টিম কোয়ালিফাই করবে পরবর্তী রাউন্ডে। অর্থাৎ পরবর্তী রাউন্ডটা কি? ন্যাশনাল কোয়ালিফায়ার, অর্থাৎ ন্যাশনাল গ্রুপ স্টেজ কোয়ালিফায়ার। এই ন্যাশনাল গ্রুপ স্টেজ কোয়ালিফায়ার হবে হচ্ছে 20টা টিম নিয়ে, যারা রিজিওনাল কোয়ালিফায়ার থেকে 1, 2, 3 অথবা কোনো গ্রুপ থেকে 2, কোনো গ্রুপ থেকে 4 এইভাবে কোয়ালিফাই করে আসবে। এইবারে হচ্ছে ন্যাশনাল গ্রুপ স্টেজ কোয়ালিফায়ার যেটা, সেখানে হচ্ছে 20টা টিম। এবার এই 20টা টিম কিভাবে খেলবে সেটা একবার আসা যাক। এই 20টা টিম টোটাল 4টে গ্রুপে ডিভাইড হয়ে যাবে। 4টে গ্রুপে ডিভাইড হলে এক একটা গ্রুপে 5টা করে টিম থাকবে, অর্থাৎ এই 5টা করে যে টিম থাকবে এরা একে অপরের সঙ্গে অর্থাৎ রাউন্ড রবিন পদ্ধতিতে একে অপরের সঙ্গে খেলবে। এই 4টে গ্রুপের মধ্যে থেকে প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন টিম যাবে হচ্ছে পরবর্তী রাউন্ডে, অর্থাৎ টোটাল 4টে টিম যাবে পরবর্তী রাউন্ডে। এবং এই পরবর্তী রাউন্ডটা কি? এই পরবর্তী রাউন্ডটা হচ্ছে ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাউন্ড, অর্থাৎ আরএফডিএল ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ রাউন্ড। এই 4টে টিম যাবে, অর্থাৎ সর্বোচ্চ স্তরে লাস্ট যেটা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ, এই 4টে টিম কোয়ালিফাই করবে। এবারে কোয়ালিফাই করবে কেন বললাম, কিসের জন্য কোয়ালিফাই করবে? সেটা হচ্ছে নেক্সট জেনারেশন কাপ। এই নেক্সট জেনারেশন কাপের জন্য এই 4টে টিম
ফাইনালি কোয়ালিফাই করবে। এবং কোয়ালিফাই করে নেক্সট জেনারেশন কাপটা কাদের মধ্যে হবে? নেক্সট জেনারেশন কাপটা হবে হচ্ছে ইন্ডিয়া থেকে চারটে টিম এবং ইপিএল থেকে কিছু টিম, অর্থাৎ ইপিএল যারা খেলে তাদের রিজার্ভ দল নিয়ে হবে হচ্ছে নেক্সট জেনারেশন কাপ। এবং তার সঙ্গে আরো একটা টিম থাকবে ইপিএল এবং ইন্ডিয়ার বাইরেও, সেটা হচ্ছে সাউথ আফ্রিকার পিএলএস ইউথ টিম। অর্থাৎ আপনাদের কাছে পিকচারটা আশা করি ক্লিয়ার হলো যে নেক্সট জেনারেশন কাপের জন্যই কিন্তু এই আরএফডিএল রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগটাই হচ্ছে। এবং এইটা কিন্তু অনূর্ধ্ব একুশ টুর্নামেন্ট, তার মধ্যেও আন্ডার টোয়েন্টি থ্রি প্লেয়ার কিন্তু তিনজন স্কোয়াডে ম্যাচ ডেট দিন ফার্স্ট ইলেভেনে তিনজন খেলতে পারবে। এবং ম্যাচ ডেট যে স্কোয়াডটা টোয়েন্টির, এই কুড়ি জনের স্কোয়াডে পাঁচজনকে টোটাল ম্যাচ ডে স্কোয়াডে রাখতে পারবে, যার মধ্যে তিনজন ফার্স্ট ইলেভেন প্লেয়িং করবে আর দুজন স্কোয়াডের রিজার্ভ টিমে থাকবে, রিজার্ভ বেঞ্চে। তো এইভাবে টোটাল ফরম্যাটটাকে সাজানো হয়েছে। এবং নেক্সট জেনারেশন কাপ, যেটা ইন্ডিয়ান ফুটবলারদের জন্য বা ইউথদের জন্য দারুণ একটা প্ল্যাটফর্ম নেক্সট জেনারেশন কাপ, কারণ এটা দ্বিতীয় বছর রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগের। লাস্ট ইয়ার আপনারা দেখেছেন যে ইন্ডিয়া থেকে কেরালা ব্লাস্টার্স এবং বেঙ্গালুরু এফসি পার্টিসিপেট করেছিল, তো এবছর চারটে টিম পার্টিসিপেট করার সুযোগ থাকছে। তো এই গেল হচ্ছে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লীগের টোটাল ফরম্যাট এবং কি উদ্দেশ্যে এটা হচ্ছে সেটা আপনাদের কাছে পরিষ্কার করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর এছাড়াও লাইক কমেন্ট শেয়ার সেটা যদি আপনাদের মনে হয় আপনারা অবশ্যই সেটা করতে পারেন। থ্যাংক ইউ।